আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে বন্ধুরা বরাবরের মতো আমরা কমন মিস্টেকসের পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই পার্টের মধ্যে আমরা এমন কিছু প্রিপোজিশনের ব্যবহার শিখব যে প্রিপোজিশনগুলো আসলে বাক্যে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা অতিরিক্ত হয়ে যাবে, ওটা আমরা বাক্যে ব্যবহার করব না। যেমন সমস্যা না করে বন্ধুরা শুরু করে দেই। যেমন অ্যান্সার সমান অ্যান্সারটা যদি ভার্বের, আমরা জানি অ্যান্সার ভার্ব হয় নাউন হয়, যদি অ্যান্সার ভার্ব হয় যেমন প্লিজ অ্যান্সার টু মাই কোয়েশ্চন, আমরা সবসময় কিন্তু একথা বলে থাকি, প্লিজ অ্যান্সার টু মাই কোয়েশ্চন, আমার প্রশ্নের উত্তর দাও। এখানে অ্যান্সারটা হচ্ছে ভার্ব, তাই না? যদি আমরা কখনো অ্যান্সারকে ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে অ্যান্সারের পরে কখনোই আমরা টু ব্যবহার করব না, টু ব্যবহার করলে আমাদের বাক্যটা ভুল হবে। কারণ কি? কারণ হচ্ছে অ্যান্সার এর মানে হচ্ছে রিপ্লাই টু, রিপ্লাই টু মানে উত্তর দেওয়া, আর অ্যান্সার মানে উত্তর দেওয়া। তো আমরা যখন রিপ্লাই ব্যবহার করব তখন রিপ্লাইয়ের সাথে টু ব্যবহার করব, অ্যান্সারের সাথে কখনোই টু ব্যবহার করব না। আমরা শুধু লিখব প্লিজ অ্যান্সার মাই কোয়েশ্চন। এখন যদি অ্যান্সারটা নাউন হিসেবে আমরা ব্যবহার করি তাহলে আমরা টু ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন হিজ অ্যান্সার টু মাই কোয়েশ্চন, এইখানে দেখুন, এখানে হিজ অ্যান্সার এটা কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এই কারণে আমি অ্যান্সারের পরে টু ব্যবহার করতে পেরেছি, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এ হচ্ছে আমাদের প্রথম নিয়মটা, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। অ্যাপ্রোচ এর শব্দের অর্থ হচ্ছে নিকটে আসা, কাম নেয়ার টু এর অর্থ হচ্ছে নিকটে আসা। তো আমরা বাক্যে কি লিখি? উই অ্যাপ্রোচ টু দ্য স্কুল। আমরা সবাই এই বাক্যটা লিখি যে উই অ্যাপ্রোচ টু দ্য স্কুল, বা যে কোনো যাওয়া বুঝাতে কোনো জায়গায় নিকটে যাওয়া বুঝাতে আমরা টু ব্যবহার করে দিই। যদি অ্যাপ্রোচের পরে আমরা টু ব্যবহার করি তাহলে আমাদের বাক্যটা ভুল হবে। তাহলে কি করতে হবে? আমাদের অ্যাপ্রোচের পরে টু ব্যবহার করা যাবে না, অ্যাপ্রোচের পরে কি হবে না, টু হবে না। কারণ কি? কারণ হচ্ছে কাম নেয়ার টুকে রিপ্রেজেন্ট করা হচ্ছে অ্যাপ্রোচ। আমরা যখন কাম নেয়ার টু ব্যবহার করব তখন ওইখানে আমি টু লিখতে পারবো, ফ্রেজ হিসেবে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাপ্রোচের পরে আমি টু আনতে পারবো না। কারণ কি? কাম নেয়ার টুই হচ্ছে অ্যাপ্রোচের সঠিক মিনিং। তারপর হচ্ছে অ্যাটাক, একটা উদাহরণ দিই। They attacked আমরা সবাই অ্যাটাক যখন ব্যবহার করি এরপর আমরা অ্যাগেনস্ট লিখি, বিরুদ্ধে বুঝাতে। দ্য অ্যাটাক্ট অ্যাগেনস্ট আস, তারা আমাদের বিরুদ্ধে আক্রমণ করেছে। তো এই বাক্যটা যদিও দেখতে আসলে অ্যাপারেন্টলি মনে হয় যে বাক্যটা সঠিক হয়েছে, কিন্তু বাক্যটা ভুল হয়েছে অ্যাগেনস্ট প্রিপারেশন অতিরিক্ত ব্যবহার করার কারণে। কারণ হচ্ছে অ্যাটাক এর অর্থ হচ্ছে গো অ্যাগেনস্ট,
অ্যাটাকের মধ্যেই, এটার অর্থের মধ্যেই অ্যাগেনস্ট শব্দটা রয়েছে, কারো বিরুদ্ধে আক্রমণ করা। তো নতুন করে অ্যাগেনস্ট ব্যবহার করার আমাদের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা যদি এই ফ্রেজটা লিখি গো অ্যাগেনস্ট মি, তাহলে আমি এখানে গো অ্যাগেনস্ট একসাথে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাটাকটার সাথে আমি কি করতে পারবো না, অ্যাগেনস্ট ব্যবহার করতে পারবো না। আমরা সবাই জানি যে লিভ শব্দ অর্থ হচ্ছে ত্যাগ করা, আর ডিপার্ট ফ্রম শব্দ অর্থ হচ্ছে ত্যাগ করা। তো আমরা কি বলি, সীমা লিভ ফ্রম দ্য স্কুল, আমরা সবাই কি বলি, সীমা লিভস ফ্রম দ্য স্কুল। সীমা স্কুল থেকে কি হয়েছে, লিভ মানে ত্যাগ করেছে, বা স্কুল ত্যাগ করেছে, বা স্কুল থেকে চলে গেছে। কিন্তু এই বাক্যটা ফ্রম অতিরিক্ত প্রিপোজিশন বা ব্যবহার করার কারণে আমাদের বাক্যটা কী হবে, ভুল হবে। কারণ লিভ এর মানেই হচ্ছে ডিপার্ট ফ্রম, লিভের ভেতরে ফ্রম শব্দটা রয়েছে, আমাদের নতুন করে ফ্রম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা যদি লিভের জায়গায় ডিপার্ট ফ্রম লিখি, তাহলে আমাদের বাক্যটা সঠিক হবে, ডিপার্টস ফ্রম, এই হচ্ছে আমাদের লিভের ব্যবহার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। অ্যারাইভ অ্যাট, এর সাথে হচ্ছে কি, রিচ। রিচ, রিচ শব্দ অর্থ হচ্ছে পৌঁছা, আমরা সবাই জানি। আর অ্যারাইভ অ্যাট শব্দ অর্থ হচ্ছে পৌঁছা। তো এই রিচ এর জনিত ভুলটা হচ্ছে দে রিচড অ্যাট হোম, দে রিচড অ্যাট হোম। যেহেতু হোম একটা স্থান, এই জন্য আমরা কি করি, অ্যাট লিখি, দে রিচড অ্যাট ইস হোম, তারা বাড়িতে পৌঁছেছে। এই একটা ব্যবহার করার কারণে আমাদের বাক্যটা ভুল হয়েছে। যদিও আমরা এখানে মনে করছি যে অ্যাড দিয়ে তো জায়গা বুঝেছি, তাই বাক্যটা শুদ্ধ হয়েছে, কিন্তু আসলে না, বাক্যটা আমাদের ভুল হয়েছে। আমরা কি করব, রিচ এর লেখার পরে অ্যাড ব্যবহার করব না। কারণ কি, কারণ রিচ এর মধ্যেই অ্যাডটা রয়েছে। হ্যাঁ, আমি যদি রিচ এর জায়গায় অ্যারাইভ ব্যবহার করি, তাহলে আমি অ্যারাইভের সাথে অ্যাড ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু রিচ ব্যবহার করলে আমরা কি করতে পারবো না, আমরা অ্যাড ব্যবহার করতে পারবো না। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের আজকে কমন মিস্টেক্স এর পার্ট 2। তো বন্ধুরা যারা পূর্বের পার্টস গুলো মিস করেছেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, বন্ধুরা দেখে নেবেন। আর বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, খুদা হাফেজ।